আইএস বধূ শামিমার আপিল খারিজ করে দিয়েছেন যুক্তরাজ্যের আপিল আদালত। শুক্রবার আদালত যে রুল জারি করেছেন তাতে তারা বলেছে, যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাবিদ ব্রিটিশ নাগরিক শামিমা বেগমের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে সিদ্ধান্ত দেন তা আইনানুগ ছিল। এই রুল শামিমা বেগমের বিরুদ্ধে দেশটির গৃহীত সর্বশেষ বিচারিক সিদ্ধান্ত। আদালতের এই সিদ্ধান্তের ফলে বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে আলরোজ শরণার্থী শিবিরে অবস্থান করা শামিমার যুক্তরাজ্যে ফিরে যাওয়ার দরজা আপাতত বন্ধ। শামিমার পরিবার বাংলাদেশ বংশোদ্ভূত। 2015 সালে মাত্র 15 বছর বয়সে তিনি তার স্কুলের দুই বন্ধুর সঙ্গে সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দিতে পূর্ব লন্ডনের বাসা ছাড়েন। পরে লন্ডন থেকে তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়ে আইএসের এক যোদ্ধাকে বিয়ে করেন শামিমা। সেখানে তার 3টি সন্তান হয়, তবে সন্তানেরা কেউ বেঁচে নেই। 2019 সালের ফেব্রুয়ারিতে শামিমাকে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে পাওয়া যায়। ওই সময় জাতীয় নিরাপত্তার যুক্তি দিয়ে ব্রিটিশ সরকার শামিমার নাগরিকত্ব কেড়ে নেয়। শামিমা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন এবং জানান যে তিনি যুক্তরাজ্যে ফিরে আসতে চান। গত বছর শামিমা যুক্তরাজ্যের স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশনে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে হেরে যান। কমিশন বলেছে, শামিমাকে জঙ্গি সংগঠনটিতে যোগ দেয়া ও পরবর্তীতে তাকে সিরিয়ায় রেখে দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের প্রতি তার বিশ্বাসযোগ্যতার সন্দেহ তৈরি হয়েছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রী জাভিদ তার নাগরিকত্ব কেড়ে না নিয়ে পারেননি। এদিকে শুক্রবার আদালতে শামিমার আপিল খারিজ হলেও আদালতের বিচার ভেবে দেখার জন্য আরও এক সপ্তাহ সময় পাবেন তার আইনজীবীরা। শামিমার আইনজীবীরা চাইলে আরও সময় নিতে পারবেন বলেও জানিয়েছেন আদালত। এছাড়াও শামিমার নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্য আইনজীবীরা চাইলে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টেও আপিল করতে পারবেন। আশরাফুন নাহার, চ্যানেল এস ইন্টারন্যাশনাল ডেস্ক।